বন্ধুরা আজ আমরা এসেছি এই যে তাকা তাকা তুই তাকা রাত্রিবেলাতে আমরা পিকনিক করছি, চিকেন কষা, খিচুড়ি। সবজি রয়েছে, কাটতে বসবো, চা খাওয়া হবে, ও চা বসাচ্ছে। তারপরে চা চিনি রেডি, আমার আবার পেঁয়াজটা খুব সুন্দর কাটে, বেশ সরু সরু করে লম্বা লম্বা করে খুব সুন্দর করে কেটে দেয়। সবাই পারে, সায়নি, কাকিমা সবাই পারে কাটতে, অভিজিৎ দা আর আমি সেরকমভাবে পারি না। অভিজিৎ দা তাই বলো রসুনটা কেটে দেবে, তো আমার বর যেহেতু বসেছে সে বলো দাঁড়াও অভিজিৎ তোমাকে করতে হবে না, আমি করে দিচ্ছি। তো কাকিমা বলো সবার জন্য একটু আমি মুড়ি মাখাই, সবাই সন্ধ্যাবেলায় একটু মুড়ি টিফিন কর, তারপরে রান্নার দিকে আমি যাব। কাকিমা হেল্প না করলে একদমই কিছু সম্ভব হতো না। এই যে চট করে চিকেনটা ধুতে বসিয়ে দিয়েছে, আর এদিকে দুটো প্রেশার কুকার নিয়ে যাতে তাড়াতাড়ি, কারণ আমরা সন্ধ্যাবেলায় আড্ডা দিয়ে চা মুড়ি এসব খেয়ে দিয়ে যখন ঘড়ি দেখি তখন অলরেডি 9টা। ওই জন্য দুটো প্রেশার কুকারের মধ্যে চাল ডাল, একটা তেজপাতা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ সব একসাথে দিয়ে বসিয়ে দিচ্ছে কাকিমা। দুটো প্রেশার কুকারেই দিয়ে দিচ্ছে, এই যে বললামই প্রথমে চাল ডাল ভালো করে ধুয়ে নিয়েছে, তেজপাতা দিয়ে দিয়েছে, লবণ দিয়ে দিচ্ছে পরিমাণ মতো, দুটো প্রেশার কুকারে, একটা মাঝারি সাইজের আর একটা ছোট্ট। তো দুটো তো দিলেই মোটামুটি আমাদের, যেহেতু আমরা 4-5 জন রয়েছি, 6 জন খাবো, সায়নির ঠাম্মিও রয়েছে সে আছে, আমরা ছজন খাবো। তো এটাতে মোটামুটি হয়ে গিয়েও অল্প একটু হয়তো বেড়ে যাবে, কারণ রাতের খাওয়া তো দিনের খাওয়া নয়। তো তার মধ্যে সবজিগুলোও দিয়ে দিচ্ছে, এই যে গাজর, আলু, আর ফুলকপিটা একটু ভাজতে দিয়ে দেবো। তো আগে দুটো প্রেশার কুকারে এগুলো একটু সিটি পড়ে যাক, গাজর আলুটা আগে দিয়ে দেওয়া হচ্ছে, তারপরে ফুলকপিটা সব শেষে দেওয়া হবে নামানোর সময়। তো এটা হয়ে গেলে কাকিমা বলেছে হাঁড়ির মধ্যে আবার বের করে নেবে, হাঁড়ির মধ্যে দিয়ে, আর মশলাটা যখন কষা হবে, মাংসের মশলা যখন একসাথে কষে নেবে, তো সেই মশলাটাই খিচুড়িতে দেবে। আজকে কিন্তু আমরা যেরকম মশলা খাই আর কি, পেঁয়াজ, আদা, রসুনের মশলা, যেহেতু এটা গোবিন্দভোগ চালের খিচুড়ি না, তো সেই জন্য পেঁয়াজ, আদা, রসুনেরই খিচুড়ি হচ্ছে। তো সায়নি এদিকে মশলা কষিয়ে নিচ্ছে, দিয়ে যে চলে এসেছে রান্নাঘরে, মাংসটা ওই রান্না করবে, আর কাকিমা তো খিচুড়ির দায়িত্ব নিয়েই নিয়েছে। আমি বাবা সবার প্রথমে সবজিকে কেটে দিয়ে আমার কাজ শেষ, আমি আর কিছু করিনি। তো যাই হোক, সবাই মিলে টুকটাকভাবে রান্নাবান্না করেছি। এই যে সায়নি গেছে রুমের মধ্যে মশলাটা একটু পেস্ট করে নিয়ে আসতে, তার মধ্যে আমি একটুখানি পেঁয়াজটা লাল করে ভেজে নিচ্ছি, ওটাই একটু ভিডিও করে নিলাম। আমি কিন্তু একদমই মাংসটা করিনি, ওই সম্পূর্ণ করেছে, ও পেঁয়াজটা দিয়ে আমাকে বললো সোনালি আমি যাচ্ছি, তুই একটু দেখে নিবি যেন উড়ে না যায়। যে ও পেস্ট করে নিয়ে চলে এসেছে, এই যে মশলার মধ্যে রয়েছে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা সব কিছু। একটু বেশি করেই মশলা করা হয়েছে, কেননা যেহেতু এটা খিচুড়ির মধ্যেও যাবে। কাকিমা ভালো করে মাংসটা ফ্রেশ করে ধুয়ে নিয়েছে, মাংসের মধ্যে কোনো নোংরা নুংরি কিচ্ছু নেই, আর সায়নির মশলা এদিকে অর্ধেকের বেশি কষিয়ে নিয়েছে। এরপরে দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর লবণ, ব্যাস পরিমাণ মতো। ও খুব সুন্দর রান্না করে, এমনি ব্রাহ্মণ বাড়ির মেয়ে তো, ওর হাতের রান্নার টেস্ট একদম অন্য রকমের হয়। তারপরে আমি যখন ভয়েসটা দিচ্ছি এটা নেক্সট দিন, কিন্তু ওর রান্নাকে আগের দিনে আমার বর, আমার অভিজিৎ দা মানে সায়নির বর, প্রত্যেকে এত প্রশংসা করেছে। সত্যি ও যখন মাংসটা কষছে, আমি যেহেতু এখন চিকেন খাই না তাই নইলে, মাংসটা অপূর্ব সুন্দর করেছে, আর খুব কম তেল মশলাই করেছে, কিন্তু এত সুন্দর হয়েছে। ও নিজেই বলছে সোনালি আমি এতটা তেল, এত কম মশলা দিয়েছি।
বলছি দেড় কেজি মতো মাংস ছিল, মতো না দেড় কেজি মাংস ছিল, বলছি আমি এত কম মশলা দিয়েছি মাংসটা খেতে ভালো হবে তো, তেলও কম দিয়ে রান্না করেছি। বলছি তুই রান্না করছিস কোনো অসুবিধা নেই, দেখবি না ঠিক হয়ে যাবে। ও বলছে না রে, যদি খেতে খারাপ লাগে তখন কিন্তু একটা যাচ্ছাতাই ব্যাপার হবে, খাওয়ার সময় একটা বিচ্ছিরি কাণ্ড ঘটে যাবে। আমি বললাম না না কিচ্ছু হবে না, তুই দেখবি একদম ঠিকঠাকই হবে। তো মাংসের মশলা কষতে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিল, কাকিমার এদিকে প্রেশারে সিটি পড়ে যেতে, আর এর মধ্যে ঢেলে নিচ্ছে প্রেশার কুকার থেকে। কী সুন্দর চট করে আমাদের সব কিছু হয়ে গেল, মাংস আর খিচুড়ি। এই যে এবারে কড়াইতে আমি হালকা করে ফুলকপিগুলোকে ভেজে নিয়েছি, এখন দেবো না সব শেষে দেবো, এই যে একদিকে মাংসের মশলা কষা হচ্ছে আর একদিকে খিচুড়িটা আবার বসিয়ে দেওয়া হলো মশলা দিয়ে। গরমই ছিল মশলাটা, আমি তাই একটু ঘেঁটে দিচ্ছি, আর কিচ্ছু দেবো না। আর সায়নীদের বাড়িতে প্রত্যেক দিন দুধ নেওয়া হয়, সেই দুধ থেকেই ওর মা একদম ঘি, ঘরের ঘি তৈরি করে রেখেছে, সব শেষে নামানোর আগে ঘিটা দিয়ে দেবো। আর গরম মশলা ও দিয়েই করেছে, মানে মশলাটা যেটা করেছে মাংসের মশলা, তার মধ্যে ও ঘরের বানানো গরম মশলা এক চিমটি প্রথমেই দিয়ে রেখেছে। ও বলছে সব শেষে দিলে কীরকম একটা উগ্র গন্ধ ছাড়ে সোনালি, তাই আমি সব শেষে দেবো না, আমি শুরুতেই দিয়ে দিই, তাতে মশলাটা যখন কষা হবে না মাংসের মধ্যেও মশলাটা গন্ধটা ভালো যাবে, উগ্র হবে না, আর খিচুড়ির মধ্যেও গন্ধটা থাকবে, কেননা মশলার মধ্যে ভালোভাবে কষিয়ে দিয়েছে। আমার বেশ করবি, কেননা রান্নাটা আমি বিয়ের পর শিখেছি, কিন্তু সায়নী যেহেতু ছোটো থেকেই রান্নাবান্না মোটামুটি করতে পারতো, তার জন্য ওর এক্সপিরিয়েন্স অনেক বেশি আমার থেকে। একদমই মনে হচ্ছিল না, দেখ একটু জল পড়েনি কিছু পড়েনি, পুরো এরপরেই দারুণ হয়েছে, দারুণ হয়েছে রে। মাংসটা আমি শুধু খাবো না বলে তাই, নইলে এক ঘর রান্না হয়েছে, তাই আমি এই ব্যাপারে কোনো হস্তক্ষেপ করিনি, আর ব্যাপারে কোনো তর্ক বিতর্কতেও যাইনি, কেননা ওর রান্না বরাবরই ভালো হয়। আমার জন্মদিনেও ও যখন আসতো টুকটাক আমার বাড়িতেও রান্নাবান্না করতো, বা এমনিতেও এলে আমার বাড়িতেও রান্নাবান্না করতো, আমি তো দেখতাম অপূর্ব সুন্দর, ও যে রান্নাটাই করতো খুব সুন্দর খেতে লাগতো, আরও খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন যত্ন করে বানাতো, এমন না যাই তাই করে বানিয়ে দেব। আমার বড়ো খেতে ওর হাতের রান্না খুব পছন্দ। তোমার পাতে 10 পিস এত কাজে পড়ে গেছে, চামচে কে খায়, এই যে আমার বর, একদম আমরা লজ্জা না, খেতে শুরু করলাম। কিন্তু আদার গন্ধ থাকার কথা নয়, খুব সুন্দর হালকা আদার লাগছে, কাঁচা আদা তো আসতে পারে, বাইরে বৃষ্টি, ঘরে বসে কষা মাংস খিচুড়ি, আর আমি যেহেতু মাংস খাই না, আমার জন্য তো ডিম সিদ্ধ করে দিয়েছে, আমি ভাজার থেকে বেশি ডিমটা সেদ্ধই বেশি পছন্দ করি, অভিজিৎ তো আমাকে মাংস দিচ্ছে। তো বাইরে বৃষ্টি পড়ছে, দারুণ লাগছে, আর প্রত্যেকে এক কথায় খিচুড়ি মাংস দুটোটি দারুণ নাম করেছে, দারুণ হয়েছে আজকের পিকনিকটা। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এবারে বাড়ি ফেরার পালা। কাকিমা সায়নী করেই সব গোছ করেছে, আমরা একদমই হেল্প করতে পারিনি, দেরি হয়ে গেছে খেতে খেতে, তাই তাড়াতাড়ি বাড়ি ফিরতে হতো। বন্ধুরা বাড়ি চলে এসেছি, আর ভিডিওটা ওখানে তো এন্ড করতে পারিনি, বাড়িতে এলাম, এসে ফ্রেশ হলাম, চুল আঁচড়ালাম। আজকের প্রতিটা রান্না এত সুন্দর হয়েছে, যদিও আইটেম দুটো ছিল কিন্তু এত ভালো হয়েছে, এত কম তেল মশলায় ও রান্না করেছে,
আসলে না কি জানো তো, তেল মশলা দিয়ে রান্না করলেই যে রান্না বিশাল ভালো হয় এমন কিন্তু না, একটা রান্না করারও না ব্যাপার থাকে। আমার বান্ধবী বা আমরা কিন্তু খুব বেশি তেল মশলা রান্না করি না, করতাম একটা টাইমে করতাম, কিন্তু এখন যা সবার সমস্যা হয়, গ্যাস অম্বল শরীরের অসুস্থ, আমরা আমাদের দিকটা ভেবেই ওই জন্য তেল একদম, তেল আর মশলা সবটাই কম দিয়ে রান্না করি। ও তাই, মানে ও কিন্তু পেঁয়াজ আদা রসুন খুব কম দিয়েছে মাংসটাতে, ও দিয়েছে শুধু পেঁয়াজ আর টমেটো আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাতেই মেন রান্নাটা হয়েছে, কোনো শুকনো লঙ্কা দেয়নি, শুধু একটা ফোড়নের জন্য দিয়েছিল, কেননা যেহেতু খিচুড়িতেও মশলাটা দেওয়া হবে ওই জন্য একটাই কাঁচা শুকনো লঙ্কাকে চার টুকরো করে দিয়েছিল। আমি তো পুরোটাই ছিলাম রান্নার সামনে, ভিডিও করছিলাম, আমি জানি এত সুন্দর করেছে। এর আগের বারেও একদিন কাকিমা ডেকেছিল, তো ওই দিন খাসি মাংস করেছিল, কাকিমা করেছিল, এত অপূর্ব রান্না করে না, মানে খুব সুন্দর করেছিল, কিন্তু খুব লাইট করে করেছিল, আমার তো ভীষণ ভালো লেগেছিল। তো যাই হোক, মাঝে মধ্যে এরকম বেশ আনন্দ করতে কান্না ভালো লাগে, তাই না? আমার খুব ভালো লেগেছে। আর অনেক দিন ধরেই মানে ঘরের মধ্যেই এই রান্না বান্না করতাম, এই কাজ সবসময় নিজেদের কাজ নিয়ে ব্যস্ত, হয় নাচের ক্লাস, নইলে রান্না, নইলে এই আমার এই ভিডিও টিডিও করা, এগুলো এডিট করা, এগুলোই নিয়ে আমি ব্যস্ত থাকতাম, চাপে থাকতাম। আর আমার কর্তাও তাই, স্কুল বাড়ি, তার স্কুলেরই মানে স্কুল থেকে ফিরে এসে যে ঘরে একটু রেস্ট নেবে তা না, সেই রাত 12টা অবধি তার চলল বসে স্কুলেরই সব লেখালেখি, মিড ডে মিলের কী কী সব খাতা সারতে হয় না কি জানি না, এই সব কিছু করতে হয়। তো যাই হোক, এই জন্য ও অনেকটা ব্যস্ত ছিল, ও বেশ অনেকটা টাইম কাটালো আনন্দ করে, ওরও খুব ভালো লেগেছে ওখানটাতে। সন্ধ্যে থেকে গিয়েছিলাম, বেশ মুড়ি টুড়ি খেলাম, চা খেলাম, আনন্দ করলাম, টিভি দেখছিলাম, সবাই গল্প আড্ডা দিলাম, হয়তো রান্নাটা করতে একটু দেরি হয়ে গেছে, কিন্তু ভীষণ আনন্দ করেছি, ভীষণ মজা করেছি। বাড়ি ফিরতে হতো ওই জন্য আর সবশেষে কাকিমাকে হেল্প করতে পারলাম না, কাকিমা গুছিয়ে নিজেরাই ধোয়া ধুই, আমি বাড়ি ফিরে ওকে ফোন করছি, ও বলছে এই যে সব পরিষ্কার করছি, আমার খারাপ লাগছে শুনে বাড়ি চলে এসেছি, কিন্তু প্রায় 12টা সাড়ে 12টা বেজে গিয়েছিল ফিরতে, ওই জন্য আমি আর থাকতে পারিনি আর কি, নইলে সব গুছিয়েই হয়তো একসাথে গোছ টোছ করে দিয়ে আমি বাড়ি ফিরতাম, একসাথে হাতে হাতে কাজ করে দিলে না সুবিধে হয়, আমারও তো এরকম সময় হয় যে সবাই একসাথে আনন্দ করে খাচ্ছি, ও আমাকে অনেক হেল্প করে দেয়, তারপরে ও যায়, কিন্তু সেদিন আমার এমন অবস্থা হয়ে গেছে আমি যে তাড়াতাড়ি বাড়ি না ফিরে এলে পরের দিন আবার সকালবেলায় ওর স্কুল রয়েছে, রান্নাবান্না রয়েছে, ফিরে এসে একটু ফ্রেশ হবো, শুতে শুতে প্রায় 1:30 মতো বেজে যাবো, ওই জন্য একটু তাড়াতাড়ি চলে এলাম। তো যাই হোক, ভিডিওটা এখানেই এন্ড করে দিলাম। ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, কমেন্টে জানিও কেমন হয়েছে, শেয়ার করো সবার সাথে, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে নতুন কোনো কন্টেন্ট নিয়ে, আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।